আপনাদের দাবিগুলা কথা বলবেন না, আপনাদের দাবিগুলা ইউনো মহোদয় শুনেছেন, বিচার বিশ্লেষণ করেছেন, উনি ওনাদের আপনাদের দাবির সাথে দাবিগুলা মেনে নিয়েছেন, কথা আপনারা বলতে শুনবেন না, শুনতে হবে, শুনতে হবে কথা কথাবার্তা। আপনাদের দাবিগুলো ইউনো মহোদয় মেনে নিয়েছেন, আগামীকাল ইউনো মহোদয় ক্লাস নেবে, আগামীকাল সকাল ১১টায় ইউনো মহোদয় সরাসরি সম্মিলিতভাবে জিএমবি স্কুলের আপনার সাথে কথা বলবেন। আমরা আজকে এখান থেকে মাঠ ত্যাগ করবো, কোনো মিছিল হবে না, কোনো পক্ষ বিপক্ষ স্লোগান হবে না, জিমসি আমাদের, আমরা জিমসি, আমরা জিমসি, জিমসি আমাদের, এটা অবশ্যই আমরা করবো। হ্যাঁ মনে রাখবে, মনে থাকবে, কালকে আমরা সকালে স্কুলে আসবো। আচ্ছা আজকে একটু হিরোইন সাথে কথা বলবে, মেকআপ না যাচ্ছে না, আসসালামু আলাইকুম, একটু একটু সাউন্ড কম করতে হবে, আমি দুইটা মিনিট কথা বলবো শুধু, তোমরা মিছিল করার দরকার নাই, সবগুলা যে দাবিগুলা দিছিলা সবগুলা ইউনো স্যারকে বলছে, আমাদের ফরহাদ ভাই সহ আমাদের সবাইকে এই দাবিগুলা সম্পর্কে উনি একটা আশ্বাস দিছে, এবং আশ্বাসটা তোমাদের মেনে নেওয়ার মতোই আশ্বাস, উনি আগামী কালকে শিক্ষকদের সাথে মিটিং করবে এবং তোমাদের একটা কম্বাইন্ড ক্লাস নিবে, সবাই ক্লাসে আসবা, কোনো স্লোগানের দরকার নাই, ঠিক মতো পড়াশোনা করবা, এইটাই হচ্ছে কথা, ইনশাআল্লাহ আমাদের স্কুল সংস্কার হবে। আমরা দুই তারিখ থেকে যে দাবিগুলো দিয়েছিলাম, এতদিন আমরা যে লড়াই করছি, এটা আমাদের একজনের লড়াই নয়, পুরো জিএমসি লড়াই, এই লড়াইয়ে ইউনো মহোদয় আমাদের সব দাবি মেনে নিয়েছে, এবং আমরা কক্সবাজার জেলায় আগে যেমন ছিলাম জিএমসির ঐতিহ্য, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে কোনো খুব বিদ্বেষ নয়, আমরা কক্সবাজার জেলায় জিএমসির একটা যে স্কুল আছে আবার দাঁড়ান দিব ইনশাআল্লাহ, আমাদের সব দাবি মেনে হয়েছে, আমরা সফল ইনশাআল্লাহ। দেখো আমাদের যে দাবিগুলো ছিল বুঝছো, আমাদের যে দাবিগুলো তোমরা দিয়েছিলা, তোমরা যারা রানিং স্টুডেন্টরা, আমরা প্রাক্তনরা যখন এই দাবিগুলো নিয়ে ইউনো মহোদয়ের কাছে গেছি, ঠিক আছে, ওনারা আমাদের সকল দাবি মেনে নিয়েছে, যার কারণে আগামীকালকে থেকে তোমরা একদম সবাই কি শান্তভাবে আগের মতো আন্দোলন বন্ধ, তোমরা কি করবা ক্লাসে চলে যাবা, এবং স্কুলের সংস্কারের জন্য আমরা যারা প্রাক্তন আছি এবং হচ্ছে যারা হচ্ছে রানিং স্টুডেন্ট সবাই মিলে আমরা আমাদের স্কুলকে আবার কি করবো সেরা করে একটা সেরা করে। তোমাদের হয়তোবা এই দেখো এই আন্দোলনে হয়তোবা তোমাদের বন্ধুদের মাঝেও কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে, ঠিক আছে, এটাও আমরা কি করে নিব, সবাই মিটমাট করে নিবা, আমরা সবাই এক, সবাই এক, কি জান আমরা, আমরা সবাই কি ডিএমসিয়ান, কেউ কার উপর কোনো কুব রাখবা না, কার উপর কোনো ধরনের কি বলা হয় ওই যে মনোমানিল্য রাখবা না, সবাই তোমরা স্কুলের জুনিয়র সিনিয়র সবাই এক কথায় বলতে গেলে ডিএমসি, ডিএমসিয়ান, ওকে।